আমি 2016 সালে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে শান্তি মণ্ডলের বিধবা ভাতা না হওয়ার উপর একটি ইস্যু ভিডিও বানাই। আপনার বিধবা পেনশন হয়েছে? না হয়নি। বললো না, ওরা টাকা দিলাম তাও করলো। কত টাকা দিয়েছিলেন? 720 টাকা। মিকুরাম, মিকুরামটা কে? কতদিন আগে দিয়েছেন? এই এক বছর। কি বলছে? এখন হয়নি। আর আপনার সঙ্গে যারা দিয়েছিল তাদের হয়েছে? তাদের হয়ে গেছে। কতবার আপনি করেছিলেন? 3-4 বার করা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু করে দিচ্ছে না। আপনি কি চাইছেন? এখন চাচ্ছি যে এখন চলতে পারছি না, বিড়ি বেঁধে বেঁধে খাচ্ছি। কাটাটা হয়ে গেলে ভালো, কাটাটা হয়ে গেলে ভালো হয়। কাঁদি, পয়সা পয়সা রাতে কতদিন ঘুমাই না, কাঁদি কেটে কেটে থেকে তো শুই। ভিডিও বানানোর 12 মাস পর শান্তি মণ্ডল ভাতা পেয়ে যান এবং তিনি বর্তমানে ভাতা পেয়ে খুব খুশি। শান্তি মণ্ডলকে বিধবা ভাতা পাইয়ে দেবার জন্য গ্রামবাসীদের সহযোগিতা নিয়েছিলাম এবং তাদেরকে তার সমস্যার ইস্যু ভিডিওটি দেখিয়েছিলাম। গ্রামবাসীরা চেয়েছিল যে তার বিধবা ভাতা খুব শীঘ্রই যেন হয়ে যায়। শান্তি মণ্ডলের ভাতাটা কিভাবে হলো? সরিয়া বানু এসেছিল, ফটোটা তো করে নিয়ে গেছে, দিয়ে ভাতাটা হয়েছে। শান্তি মণ্ডলের বিধবা ভাতার জন্য ভিডিও ভলেন্টিয়ার পক্ষ থেকে সরিয়া বানু আমার কাছে এসেছিলেন এবং তার কথা বলেছিলেন এবং ভিডিও ভলেন্টিয়ার পক্ষ থেকে আমি তার বিধবা ভাতার ব্যবস্থা করে দিয়েছি। ভিডিও ভলেন্টিয়ারের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বিধবা ভাতা হয়েছে? হয়েছে। কতদিন হলো? এই তো পেলাম। তো এখন ভাতা পাওয়ার পরে আপনার কি সুবিধা হচ্ছে? এখন ভারী হয়েছে, পাচ্ছি তো বউ হয়েছে। কত টাকা পাচ্ছেন? 400 টাকা। এই ভাতা পাওয়ার জন্য আপনি কে সাহায্য করেছিলেন? সমস্যার সমাধান হয়েছে, যেমন আগে বিড়ি বেঁধে অনেক কষ্ট করে সংসার চালাতে হতো, কিন্তু টাকা পাওয়ার পর তিনি বলেছেন এখন দুবেলা একটু খেতে পাই, এই টাকা পেয়ে তিনি খুব খুশি। ভিডিওটি দেখছেন তারা পঞ্চায়েত সমিতির সভাপতি ফারানা খাতুন মোবাইল নম্বর 7602796166 এই নম্বরে কল করে ধন্যবাদ জানান। আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।